মেয়েদের চারটি বিষয় তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেয়, যেকোনো দরজা দিয়ে ঢোকার দক্ষতা যোগ্যতা তাদেরকে দিয়ে দেয়। এক হলো পাঁচ ওয়াক্ত নামাজ সহিহ সুন্দর করে পড়া, দুই নম্বর হলো রমজান রোজা রাখা, তিন নম্বর হলো স্বামীর আনুগত্য করা, চার নম্বর হলো ইজ্জত সম্ভ্রম হেফাজত করা, সকল হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা। এই চারটি কাজ তাদেরকে জান্নাতে যেতে সহায়তা করে। আর মা হিসাবে আদর্শ মা হওয়ার জন্য প্রথমত মায়ের কাজ হলো সন্তানকে দিনমুখী করা, মা হিসাবে সন্তানকে দিনদার বানানো, দিন শেখানো। দ্বিতীয়ত হলো তাদের জন্য মডেল হওয়া, মডেল। মা যখন ভোর রাতে উঠে চোখের পানি ফেলবে, কাঁদবে, আওয়াজ করে কোরআন তেলাওয়াত করবে, সন্তান শিখবে সেখান থেকে। মা যখন সততা ধৈর্য সে করবে তখন সন্তান সেগুলো শিখবে, আদর্শ হওয়া তাদের জন্য। তৃতীয়ত আদর্শ মায়ের কাজ হলো দোয়া করা সন্তানের জন্য। আমার ছেলেবেলার কথা মনে আছে, আমি যখন মাদ্রাসায় মিজান মাহমির পড়ি বা আরও ছোটো, আমার আব্বাজান রহমতুল্লাহ আমি দেখতাম যে গভীর রাতে প্রায় দিন, এমন কোনো দিন খুব কম আছে যে রাত তিনটা সাড়ে তিনটা ঘুম ভাঙে না আব্বার কান্নার আওয়াজে, তাহাজ্জুদ থেকে উঠে কাঁদতেছেন হাউমাউ করে পোলাপানের মতো, এগুলো আমাদের ঘুম ভাঙত। আমার তো সারা জীবনে প্রায় মনে পড়ে যে আব্বা আছেন আর তাহাজ্জুদে ঘুম ভাঙবে না ভোর রাতে, এটা হতে পারে না। মানে এমন বেচাইন হয়ে কান্নাকাটি করতেন যে অটোমেটিক আমাদের ঘুম ভাঙত। তো যে বাপ মা তাহাজ্জুদের আওয়াজে বাচ্চার ঘুম ভাঙবে, ওই বাচ্চা অ্যাটলিস্ট তাহাজ্জুদ না পড়ুক ফজর নামাজ পড়বে। এই জন্য আদর্শ বাপমার কাজ হলো সন্তানের সামনে সে নমুনা রাখা এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। তিনটা পয়েন্ট বলেছি, এক হলো নিজে আমলদার হওয়া, তার করণীয় কাজগুলো ঠিক মতো করা, দ্বিতীয়ত হলো সন্তানকে যা শিখাইতে চান এগুলো নিজে আমল করা, আর তৃতীয়ত হলো আল্লাহর কাছে মা বাবার দোয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।